আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, আমি আজ আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে কুমড়ো, মিষ্টি কুমড়োর ফুলের বড়া। দেখুন তৈরি করতে কী কী লাগবে। লাগবে আমাদের মিষ্টি কুমড়োর ফুল, ভালোভাবে মধুরিটা ফেলে নিয়েছি আমরা। আমি এর সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, সবই পরিমাণ মতো। লাগবে আমাদের চালের গুঁড়ো, এখন এর মাঝে আমি পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এর মাঝে দিয়ে দিচ্ছি খেসারি ডাল বাটা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেছে, দেখুন বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করি। এর মাঝে আমি দিয়ে দিচ্ছি তেল, একটু বেশি করে তেল দিতে হবে, ডুবা তেলে ভাজতে হবে। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করি। এখন আমি ফুলগুলোকে বড়া ভাজবো, দেখুন কিভাবে করতে হয়। দুটি ফুল আমরা একসাথে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মাঝে আমি ওই বড়াগুলো দিয়ে দিচ্ছি। ভাজা হওয়ার জন্য অপেক্ষা করি। আমাদের এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টে নিচ্ছি। দেখুন আমাদের বড়া ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন আমাদের বড়াটি খুব সুন্দরভাবে আমাদের বড়া হয়ে গেছে, মিষ্টি কুমড়োর ফুলের বড়া। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।